অবশেষে খাঁচায় নিজ রাজ্যে ফিরে গেল রাজ্যের ঘরে জন্ম নেয়া বাকশাবক জো বাইডেন। দীর্ঘদিন লালন পালনের পর খাঁচায় চলে যাওয়ায় মন খারাপ চিড়িয়াখানার কর্মীদের। মন খাঁচায় দিয়ে দিছে, খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, কারণ এতদিন অনেকদিন তো আমার সাথেই ছিল ছোট থেকে। আমরা আলাদা একটা রুম দিয়ে আমরা তাকে ছাড়াই দিয়েছি, পাশাপাশি অন্যান্য খাঁচার সাথে আছে। আস্তে আস্তে সে বাঘের সাথে তার স্বভাবগত যে আচরণ তার মাধ্যমে সে তাদের সাথে মিশবে। পাঁচ মাস আগে চট্টগ্রাম চিড়িয়াখানার রাজজয়া দম্পতির ঘরে জন্ম নেয় তিনটি বাঘ শাবক, কিন্তু মায়ের আদর না পেয়ে অবহেলায় মারা যায় দুটি। অন্য শাবকটিকে পরম মমতায় মানব শিশুর মতো লালন পালন করে চিড়িয়াখানার কর্মীরা। দীর্ঘ পাঁচ মাস পরিচর্যার পর অবশেষে খাঁচায় দেয়া হলো মায়ের আদর থেকে বঞ্চিত বাঘ শাবকটিকে। শাবকটি জন্মের কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় তার নাম রাখা হয়েছিল জো বাইডেন। দীর্ঘদিন নিজেদের কোলে পিছে করে বড় করায় চিড়িয়াখানার কর্মীদের অনেক মায়া জন্মে গিয়েছিল বাঘ শাবকটির উপর। একইভাবে বাঘ শাবকটিও নিজের পরম মমতার কথাই প্রকাশ করছে তার আচরণে। তাই তো এখন খাঁচায় দেয়াতে চিড়িয়াখানার কর্মীদেরও যেন কিছুটা মন খারাপ। এখন খাঁচায় দিয়ে দিছে, খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, কারণ এতদিন অনেকদিন তো আমার সাথেই ছিল ছোট থেকেই, এখন হঠাৎ করে আমার কাছ থেকে দূরে চলে গেছে না, মানে অনেক খারাপ লাগতেছে আমার। আমরা মানুষদের মতো করে যত লালন পালন করি না কেন, ওর একটা স্বভাব যেটা সে আস্তে আস্তে ওর মধ্যে নিয়ে আসবে, এবং সেটা আমরা আস্তে আস্তে উপলব্ধিও করছি যে ও এখন আগের মতো আমাদের সাথে আগে যেরকম একটা আচরণ করতো, ও আচরণগত দিক দিয়ে এখন একটু পরিবর্তন হচ্ছে, মানে তার স্বভাবটা এখন সে আস্তে আস্তে আমাদেরকে দেখাচ্ছে। জন্মের পর থেকে মায়ের দুধ না পাওয়া জো বাইডেনকে দেয়া হয় কৃত্রিম দুধ। এখনও তাকে প্রতিদিন 600 গ্রাম করে দুধ খাওয়ানো হচ্ছে। কয়েকদিন পর থেকে তাকে অন্য বাঘের মতো মাংস খেতে দেওয়া হবে বলে জানান চিড়িয়াখানার কিউরেটর। মাসখানেক আরও সে দুধ খাবে, মাসখানেক পরে আমরা হয়তো বা তখন তাকে পুরোপুরি মাংসতে অভ্যস্ত করবো। 6 মাস পর্যন্ত সে দুধ খাবে। আমরা আলাদা একটা রুম দিয়ে আমরা তাকে ছাড়াই দিয়েছি, পাশাপাশি অন্যান্য খাঁচার সাথে আছে। আস্তে আস্তে সে বাঘের সাথে তার স্বভাবগত যে আচরণ তার মাধ্যমে সে তাদের সাথে মিশবে, এবং পরবর্তীতে আমরা অন্য বাঘগুলোর সাথে একসাথে করে দিব। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা 6টি, যার মধ্যে পুরুষ বাঘ রয়েছে 1টি। ইবেন মীর, মহানগর নিউজ, চট্টগ্রাম। Thank you.